বন্ধুরা, আজকে আমরা যে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি যেটা কিনা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং যারা কিনা মোবাইল ডাটা ইউজ করে এবং যাদের কাছে কিনা ইন্টারনেট খুবই কম থাকে তারা তো অবভিয়াসলি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এবং আশা করব যে ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি একটা থামস আপ দিয়ে ভিডিওটি আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দিবেন। কারণ আজকে আমরা ভিডিওর মধ্যে এইরকম ধরনের কিছু অ্যাপস নিয়ে আলোচনা করব যেগুলো কিনা আমি নিজে পার্সোনালি ব্যবহার করি, এবং ওই অ্যাপগুলোর সাইজ হচ্ছে শুধুমাত্র 2 MB। এবং এই অ্যাপগুলো আমাদের দৈনন্দিন ইউজেসের ক্ষেত্রে বা দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে অনেকটাই বেশি ইফেক্টিভ থাকবে, যেটা কিনা আপনি তো এই ভিডিও শেষে একদমই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু ইউসুফ, স্বাগত জানাচ্ছি টেক ওস্তাদের এই নতুন এবং একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা, নাম্বার 1 যে অ্যাপটি আমরা রাখবো সেটা হলো ইন্টারনেট স্পিড মিটার লাইট, মানে আমাদের মোবাইল ডাটা বলুন বা ওয়াইফাই বলুন। আমরা সবসময় চিন্তিত থাকি আমাদের ডেটা ইউজিং নিয়ে, আমরা তো অতিরিক্ত পরিমাণে ডেটা ইউজ করে ফেলছি, নাকি আমরা যাদের কাছ থেকে ডাটা বাই করছি, কোনো সিম কোম্পানি হোক না কেন বা ওয়াইফাই প্রোভাইডারই হোক না কেন, তারা কি সঠিক স্পিড আমাকে প্রদান করছে কি না। আর ওই ইন্টারনেট স্পিড মিটার লাইট দিয়ে আপনি অলওয়েজই চেক করতে থাকবেন যে আপনার ইন্টারনেটের স্পিড কত পরিমাণ উঠছে, এবং আপনার রানিং ইন্টারনেটের স্পিড কত সেটা অলওয়েজ উপরে শো করতে থাকবে। এবং তার চেয়েও বড় কথা, সারা মাসের যে আপনার একটা হিসাব, ওই ইন্টারনেট ইউজিংয়ের হিসাবও আপনারা ওই অ্যাপের মধ্যে গিয়ে দেখতে পারবেন। এবং সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো এই অ্যাপটির, সেটা হলো এই অ্যাপটির সাইজ, যেটা কিনা মাত্র 1.5 MB একটা অ্যাপ, এবং এত ছোট একটা অ্যাপ। এবং আশা করব যে এটা ব্যবহার করতে আপনার তেমন একটা স্টোরেজের প্রবলেমও হবে না বা তেমন একটা ঝামেলাও হবে না। এবং আমি নিজে পার্সোনালি আমার ফোনের মধ্যে এই অ্যাপটি ব্যবহার করি আমার ইন্টারনেট স্পিড চেক করার জন্য এবং মাসিক একটা ইন্টারনেট ইউজেস দেখার জন্য। সেকেন্ড পজিশনে যে অ্যাপটি আমরা রাখবো সেটা অনেকটাই বেশি ইম্পর্টেন্ট গতবারের অ্যাপ থেকেও, সেটা হলো ডলফিন ব্রাউজার ইনকগনিটো মোড। ইনকগনিটো মোডের ব্রাউজারগুলো আমার সবসময় অনেক বেশি পছন্দ। তার প্রধান কারণ হচ্ছে আপনি একদম অ্যানোনিমাসভাবে ইন্টারনেট ইউজিং করতে পারবেন একদম ইনকগনিটো মোডের মধ্যে, যেখানে না প্রাইভেসি বলুন বা সিকিউরিটি বলুন সব জায়গাতে আপনি একদম নেক্সট লেভেল স্টেপ পেয়ে যাবেন, মানে কেউ আপনার দিকে নজরই রাখতে পারবে না। অনেকটা বলেন যে টর ব্রাউজারের মতো এটা একটা সিমিলার, কিন্তু এর সাইজ অনেকই কম, শুধুমাত্র 464 KB এই ব্রাউজারটির সাইজ। তাই আপনাদের মধ্যে যারা কিনা প্রাইভেসি নিয়ে অনেক বেশি পরিমাণে চিন্তিত থাকেন ইন্টারনেটের মধ্যে, তারা এই অ্যাপটি অবশ্যই ট্রাই করতে পারেন, এবং আপনার ফ্রেন্ডদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন, যেখানে কিনা আপনি একদম ইনকগনিটো মানে অ্যানোনিমাসভাবে ইন্টারনেট চালাতে পারবেন। আপনার তথ্য অন্য কোনো ব্র্যান্ডস বা অন্য কোনো কোম্পানি সাইট থেকে নজর রাখতে পারবে না, বা গভর্নমেন্ট থেকেও আপনার উপর কেউ নজর রাখতে পারবে না, একদম ফুল অন প্রাইভেসি মোডে থাকবেন। এবং থার্ড যে অ্যাপটার কথা বলবো সেটা হলো ফেসবুক অ্যাপ ব্যবহার করতে গেলে আমরা অনেকেই অনেক ধরনের ঝামেলা পড়ি, যেহেতু যাদের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি প্রয়োজন, এবং তার চেয়েও বড় কথা অনেক বেশি ডেটাও কনজিউম করে ফেলে, কারণ ওটা পিছন দিক দিয়ে ব্যাটারি তো কনজিউম করতেই থাকে, তার পাশাপাশি ওটা ইউজেসের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ডেটা চলে যায়। এবং যার কারণে কিনা আমার রেকমেন্ডেশন থাকবে এই, মাত্র 2 MB-রও কমে আপনারা ফেসবুক লাইট এবং টুইটার লাইট এবং মেসেঞ্জার লাইটও পেয়ে যাবেন। মেসেঞ্জার লাইটের ক্ষেত্রে একটা জিনিস কি দেখা যায় যে মেসেঞ্জার লাইটের মধ্যে আপনার ডার্ক মোড পাবেন না, সেক্ষেত্রে যদি ডার্ক মোড ব্যবহার করাটা অনেক বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা রেগুলার মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। কিন্তু ফেসবুক লাইটের মধ্যে আপনারা সেম ফিচার্সই পেয়ে যাবেন, কিন্তু ফেসবুক লাইটটা আপনাদের জন্য অনেকটাই বেশি ইফেক্টিভ হবে, এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপও ভালো পেয়ে যাবেন এবং ইন্টারনেটও আপনার অনেক কম কনজিউম হবে। তাই বন্ধুরা, আশা করব যে এই অ্যাপগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেকটাই বেশি হেল্পফুল হবে। এবং এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে, যাতে কিনা তারাও এই অ্যাপগুলো ব্যবহার করে এর সুবিধা নিতে পারে, শুধুমাত্র 2 MB-রই ব্যাপার। তো ব্যাস বন্ধুরা, এখনকার জন্য এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে গিভ মি এ থামস আপ, ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে, সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে একটি পেয়ে যাবেন যখন আমরা ভিডিওস আপলোড করব। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।